আচ্ছা সাকিব ভাই তামিমকে বাদ দেওয়ার পেছনে মূল হতাই নাকি আপনি আচ্ছা ভালো প্রশ্ন করছেন আমি বলতেছি এই প্রশ্নটা আসলে খোলাসা করার দরকার যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ দর্শকদের জানা দরকার দেখেন আমি ক্রিকেট খেলি আন্ডার ফিফটিন থেকে সেখান থেকে সেখানের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যারা ভালো খেলোয়াড় যারা ভালো মানের খেলোয়াড় যারা ভালো খেলে তাদেরকে দল থেকে কেউ সহজে বাদ দেয় না তারা খেলতে থাকে ফর আমাদের দেখতে পারেন অনেকদিন ছিল না করে তিনি ওয়ার্ল্ড কাপ তিনি নিউজিল্যান্ড সিরিজে খেলেছেন দ্বিতীয় ইনিংসে তিনি ঊনপঞ্চাশ রানের মতো একটা ইনিংস খেলেছেন তৃতীয় ইনিংসে তেমন একটা মানে ভালো কিছু করতে পারে নাই তবে তার ভিতরে একটা দৃঢ়তা ছিল মানে দলে খেলার মতো তার ইচ্ছা ছিল প্রবল ইচ্ছা ছিল তিনি চেষ্টা করেছেন তার সেই ক্যাপাবিলিটি আছে সেটা আমিও বিশ্বাস করি কিন্তু দেখেন তামিমের ক্ষেত্রে সেটা একটু ডিফারেন্স